এটা মোটামুটি কোনো দর্শক যদি কমেন্টে বলতে পারেন যে এটার ওজন কত হবে এই মাছটার, তাহলে তাকে এটা পুরস্কৃত করা হবে যদি সঠিক ওজন হয়। করবিলা যে পানার মধ্যে কি পরিমাণ মাছ আছে, যে বসাচ্ছে বেটা, পানার নিচে যে এত মাছ, এই যে লাভ শুরু হয়ে গেছে, লাভ শুরু হয়ে গেছে। এটা একটা গোপন একটা টিপস, পানা দিয়ে মাছ চাষ হচ্ছে, মানে জাল কিন্তু পানা এই যে বসতেছে না, এত পানা, পানা এই যে পানা বড় হয়ে গেছে। জাল পানা সহ উঠতেছে, এ বাবা, জাল তুলি পাতে জানা নাকি, মাছ এত উঠেছে, এ পানা এই যে পালা ধরে উঠেছিল, এই যে পানা, মানে পানা, এই পানার এই যে শিকড় সব এই মাছ খাচ্ছে, এই যে পানা, পানা তুলি দিয়ে দিয়ে আবার হয়ে যায়, এইবার তোলা লাগবে, পানা প্রচুর পানা হয়েছে, বেশি হওয়ার কারণে মাছ জালে ধরে নাই, তাও যে উঠিছে, এই যে সিলভার, গরিবের ইলিশ সাথে কাতলও আছে তাই নিয়ে, এই যে, এই যে মিরকি মিগেল, মানে এটা হয়ে গেছে পানা মাছ, এই এটা আমার এই পোনার রুই বুঝছাও, এত সুন্দর দেখা যাচ্ছে মাছ, হ্যাঁ মাথায় লস্ট, এই যে রুই সব পানা খায়া হচ্ছে, এরকম কষা কষা পানার পালা উঠিছে একটা, সারা পুকুরে এই যে প্রচুর পানা, মানে পানা দিয়ে পানি ঢেকে রাখছি, কারোর বোঝার জন্য যে নিচে এত মাছ আছে, রুই গুনি কিন্তু এই পানা খায় খায় বড় হয়েছে, এই যে কষা, ওটা কাল বাউ উঠেছে, স্পিরিটটা কি দেখা দেখ, এই চলে গেল, আর গরিবের ইলিশ, এটা মোটামুটি কোনো দর্শক যদি কমেন্টে বলতে পারেন যে এটার ওজন কত হবে এই মাছটার, তাহলে তাকে এটা পুরস্কৃত করা হবে যদি সঠিক ওজন হয়।